রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল একসাথে দেখাতে এসেছি, আপনারা চাইলে পুরোটা কমার্শিয়াল হিসেবেও ভাড়া নিতে পারেন। ফার্স্টে কমার্শিয়াল যদি শুরু করছি, এটা হচ্ছে একটা আমাদের অফিস রুম মতো, দরজা খুললে একদম মেন রুম শ্রীরামপুর বটতলা পেয়ে যাচ্ছি, জাস্ট আগ্রা স্কুলের দিকে ঢুকে। এটা একটা রুম, এর সাথে আমরা বাথরুম পেয়ে যাচ্ছি, দুটোই কিন্তু আমাদের ফ্রন্টেরটি একদম মেন রুম। এখানে চলে আসছে আমাদের ওয়েস্টার্ন টয়লেট, ওপরে একটু স্পেস, এখানে একটা বেশি মানে ধরুন এখানে যে সাফের একটি বিল্ডিং করার জায়গা হয়ে গেল, এখানে স্টাফ হ্যান্ডে এখানে কাস্টমার হ্যান্ডেলের জায়গা আপনারা করতে পারেন। পুরো মেন দরজা খুললে কিন্তু একদম রাস্তার ওপর চার চাকা সব দাঁড়াবে, একদম লাস্ট আপনার সঙ্গে কাছে ঢুকে পড়ে জিজিরো জায়গা থেকে হেঁটে গেলে 1 মিনিটও লাগবে না বটতলা মোড়। এটা গেল রেসিডেন্সিয়াল, এটা যদি কেউ আলাদা ভাড়া নেন তাও হবে। এটা একটা ফ্ল্যাট দেখাচ্ছি, এটা 2 BHK একটা ফ্ল্যাট, এর সাথেই কিন্তু অ্যাটাচ রয়েছে যেমন দেখছেন পুরো ব্যাপারটা। এখানে কিচেন চলে আসছে, এটা পূর্ব দিক, এখানে বেসিন চলে আসছে, তার পাশে একটা আমি কমন বাথরুম পেয়ে যাচ্ছি, আমাদের গিজারের ব্যবস্থা আছে, সাবান টাবান সব কিছুই রয়েছে। এর সাথে একটা বড় রুম পেয়ে যাচ্ছি, রুমটার সাইজ দেখে যা মনে হচ্ছে মোটামুটি 12x14 মতো হবে, 12x14 মতো হবে রুমটার সাইজ। একটা রুম গেল, প্লাস পাশে আমি আরেকটা রুম পেয়ে যাচ্ছি। যদি শুধু 2 BHK ফ্ল্যাটটা ভাড়া নিতে যান তাহলে আমাদের এবার দিয়ে এন্ট্রি হবে, যে ফ্ল্যাটের এন্ট্রি একদম এখান দিয়ে আমরা এন্ট্রি পেয়ে যাচ্ছি। বাইরে ক্লাউড সোয়াল গেট আমাদের লাগানো আছে, অন রোড ফ্ল্যাট, ফ্ল্যাটের আলাদা এন্ট্রি, ফ্ল্যাটটার ভাড়া উইথ মেনটেনেন্স যতদূর সম্ভব 7000 টাকা গ্রাউন্ড ফ্লোর, তখন শুধু এই জায়গাটা পাচ্ছি। আর যদি আমরা একসাথে এই দোকানটা নিতে চাই সেটা কী পারপাসে আপনারা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে, এই দুটো অপশানের আমাদের রেট। তো পছন্দ হলে ইনবক্স করুন, মাইকাল ইনবক্সে বলছি, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।